প্রত্যক্ষদর্শীরা জানান, গাবখান ব্রিজ এলাকায় দুপুরের দিকে বরিশালগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাশেই টোল প্লাজায় অপেক্ষমান থাকা বরযাত্রীবাহী মাইক্রোবাস, তিনটি অটোরিকশা ও একটি পিকআপকে ধাক্কা দিয়ে ট্রাকটি পানিতে পড়ে যায়। মাইক্রোবাস ও অটোরিকশাটি দুমড়ে মুচড়ে পড়ে যায় খাদে। প্রাথমিকভাবে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ঝালকাঠি খুলনা বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। রাজীব আহমেদ, চ্যানেল আই।